অর্থনীতি স্মার্ট হবে অর্থনীতির সাথে আমাদের কৃষি থেকে শুরু করে কৃষি শিল্প সব কিছুই রবিবার তিরিশ জুলাই সকাল দশটার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সারা দেশে আরও পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি জামায়াত দলের আগুন সন্ত্রাসী বিষয়ে মন্তব্য করে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গতকাল দেখেছেন কতগুলো বাস পুড়িয়েছে চলন্ত বাস ট্রেনে তারা আগুন দিয়েছে মানুষকে জীবন্ত পুড়িয়েছে সবখানে আগুন দিয়েছে দু হাজার সালেও তারা দেশকে এভাবে আগুনে পুড়িয়েছে গতকালকেও আমরা তাদের অগ্নি সন্ত্রাসের নমুনা আবারও দেখতে পেলাম বিএনপি ও জামায়াত আবার আগুন সন্ত্রাস শুরু করেছে স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়ে দেশ গড়েছেন অপরদিকে ইসলাম প্রচারের জন্য টঙ্গিতে ইস্তামার জায়গা এবং ইসলামিক ফাউন্ডেশন নির্মাণ করেছিলেন অল্প খরচে বাংলাদেশের মানুষকে হজে পাঠানোর জন্য জাহাজের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু মাদ্রাসা বোর্ডের স্বীকৃতি দিয়েছিলেন বাংলাদেশ ও সদস্যপদ সদস্য পদ লাভ করে জাতির পিতার আমলেই তিনি আরও বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর ইসলামের নাম নিয়ে অনেকই ক্ষমতায় এসেছে কিন্তু ইসলামের জন্য তারা কিছু করেনি এদিকে পঞ্চম ধাপে পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভবন প্রান্তে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ছাড়াও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন মোহাম্মদ সিদ্দিক এন টিভি ভোলা